গতকালের পর ফের একবার বিস্ফোরক সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সাম্প্রতিককালে আইনসভা এবং বিচার ব্যবস্থার মধ্যে বিভেদ দেখা গিয়েছে বিভিন্ন ক্ষেত্রে এই আবহে আজ হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে প্রশ্ন করা হয়েছিল এর পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের মন্তব্য আমরা নির্বাচিত নই তবে এটা আমাদের দুর্বলতা নয় বরং শক্তি আজ বিচারপতি চন্দ্রচুর বলেন গণতান্ত্রিক পরিকাঠামোই বিচার ব্যবস্থা নির্বাচিত শাখা নয় গণতন্ত্রের নির্বাচিত শাখার গুরুত্ব অনেক আমি সেটাকে ছোট করছি না নির্বাচিত প্রতিনিধিদের মানুষের কাছে জবাবদিহি করতে হয় এক্সিকিউটিভ শাখাকে সংসদের কাছে জবাবদিহি করতে হয় আমি দেশের প্রধান বিচারপতি হিসেবে এই ব্যবস্থাকে সম্মান করি তবে এটাও বোঝা উচিত যে বিচারপতিদের ভূমিকা কী আমরা নির্বাচিত নয় তবে এটা আমাদের দুর্বলতা নয় বরং শক্তি নারীদের সমান সুযোগ দেওয়ার বার্তা উনার বিচারপতি চন্দ্রচুর বলেন আমাদের সমাজ সংবিধান দ্বারা পরিচালিত আদালত সেই মূল্যবোধকে রক্ষা করার দায়িত্ব পালন করে অনেক সময় আমরা সময়ের আগে চলে যায়। যেমন পরিবেশ রক্ষার ক্ষেত্রে আমরা আমাদের সময়ের থেকে অনেক এগিয়ে সমলিঙ্গে বিবাহের ক্ষেত্রেও আমাদের রায় বর্তমান সময়ের থেকে অনেক এগিয়ে আমি সমলিঙ্গে বিবাহের আইনি বৈধতার পক্ষে রায় দিয়েছিলাম তবে আমার তিনজন সহকর্মী আমার সঙ্গে সমমত পোষণ করেননি এটাই বিচার ব্যবস্থার প্রক্রিয়া এবং আমি এটাকে সম্মান করি সংখ্যাগরিষ্ঠ আমার মতের সঙ্গে অমত প্রকাশ করেছে বলে আমি সেটার সমালোচনা করব না তিনি আজ আরও বলেন বিচারপতিরা এটা দেখেন না যে রায়ের ফলে সমাজের কী প্রতিক্রিয়া দেবে এটাই নির্বাচিত প্রতিনিধিদের থেকে বিচারপতিদের পার্থক্য নির্বাচিত প্রতিনিধিদের মানুষের মন বুঝতে হবে তবে বিচারপতিরা সংখ্যাগরিষ্ঠদের মূল্যবোধে চলেন না আমরা সাংবিধানিক মূল্যবোধে মেনে চলি তাই আমি মনে করি যে বিচার ব্যবস্থায় সামঞ্জস্যপূর্ণ প্রভাব ফেলতে পারি এদিকে সাম্প্রতিককালে সুপ্রিম কোর্ট কোনো রায় দিলেই তার বিরুদ্ধে সংসদে আইন আনা হয়েছে এ বিষয়ে আজ প্রধান বিচারপতিকে প্রশ্ন করা হয় এর জবাবে তিনি বলেন কোনো ক্ষেত্রে রায় দিলে নির্বাচিত প্রতিনিধিরা কি করতে পারেন এবং কি করতে পারেন না তার একটা লক্ষণ রেখা রয়েছে যদি এমন কোন ক্ষেত্রে আদালত রায় দেয় যেখানে আইনি ঘাটতি ছিল তাহলে নির্বাচিত প্রতিনিধিরা সেই আইনি ঘাটতি মেটাতে নতুন আইন আনতেই পারেন তবে নির্বাচিত প্রতিনিধিরা এটা বলতে পারেন না যে এই রায় ভুল আর কোনো রায় দেযা হলে নতুন আইন আনার বিষয় এখন থেকে হচ্ছে না এটা উনিশশো সালেও হয়েছে